হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে চীনের দ্বারা তাদের শক্তিশালী স্ট্র্যাটেজিক বম্বার H6K LSC থেকে 100 কিলোমিটার দূরে তাদের এয়ারবেসে ডিপ্লয় করেছে। আর এই ভিডিওতেই আমরা চীনের H6 বম্বারকে নিয়ে বিস্তারে কথা বলেছিলাম ও এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভারত কীভাবে চীনের এই H6 বম্বারকে কাউন্টার করবে। কিন্তু তার কমেন্ট বক্সে আপনাদের দ্বারা বড় মাত্রায় একটা কমন প্রশ্ন করা হয়েছিল যে ভারতীয় বায়ুসেনার দ্বারা কেন চীনের মতো স্ট্র্যাটেজিক বম্বারের ব্যবহার করা হয় না। আর যদি সত্যি বর্তমান সময়ে বম্বার ইউজলেস হয়, তাহলে চীন, রাশিয়া বা আমেরিকার মতো দেশগুলি কি এতটাই বোকা যে তারা বিলিয়ন্স অফ ডলার খরচ করে এই ধরনের বম্বার ফ্লিটকে অপারেট করবে যেটা যুদ্ধক্ষেত্রে ইউজলেস হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারে কথা বলবো ও এটা জানার চেষ্টা করবো যে ভারতীয় বায়ুসেনার দ্বারা চায়নার মতো স্ট্র্যাটেজিক বম্বারের ব্যবহার করা হয় না কেন, ও তার সাথে ভবিষ্যতে ভারতের কি কোনো স্ট্র্যাটেজিক বম্বার কেনা বা তৈরি করার পরিকল্পনা রয়েছে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাক। তবে ভিডিও শুরু করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বম্বার এয়ারক্রাফ্টের কথা বললে বম্বার প্রধানত দু ধরনের হয়। প্রথমত নর্মাল কনভেনশনাল বম্বার ও দ্বিতীয়ত আধুনিক সময়ের স্টেলথ বম্বার, যাকে 5th generation ফাইটার জেটের মতো একবারে স্টেলথই বানানো হয়েছে যাতে একে র্যাডারে ধরা না যায়। কিন্তু বর্তমানে পুরো দুনিয়ায় কেবলমাত্র আমেরিকার কাছে এই ধরনের অ্যাক্টিভ স্টেলথ বম্বার মজুদ রয়েছে। যাই হোক, এবারে প্রশ্ন হলো, আমরা তো ফাইটার জেটের দ্বারাও শত্রুর উপরে বম্বিং করতে পারি, তাহলে আলাদা করে খরচ করে স্ট্র্যাটেজিক বম্বারের কী প্রয়োজন? তো দেখুন, এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো ক্যাপাসিটি। কারণ দেখুন, শত্রুর কোনো এলাকায় বায়ুসেনার 15টি ফাইটার জেট মিলে যত পরিমাণ বম্বিং করবে, তার বদলে একটি হেভিওয়েট বম্বার তার থেকেও বেশি পরিমাণ বম্বিং করতে পারবে। অর্থাৎ সোজা ভাষায়, একটি বম্বার আপনার 15 থেকে 20টি ফাইটার জেটের কাজ করতে পারবে বম্বিংয়ের ক্ষেত্রে। আর বেসিক্যালি এই ধরনের স্ট্র্যাটেজিক বম্বারের কনসেপ্টটা মাথায় আসে বিশ্বযুদ্ধের সময়কালে। কারণ সেই সময়ে যুদ্ধে এখনকার মতো এত বেশি নিয়ম ছিল না, তখন শত্রুপক্ষের দ্বারা বড় বড় জনবহুল শহর বা রাজধানীতে ভারী মাত্রায় বম্বিং করে সেগুলিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হতো। ফলে শত্রুর কাছে হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। অর্থাৎ সাধারণভাবে বম্বার এয়ারক্রাফ্টকে জনবহুল এলাকাতে সাধারণ মানুষের ওপর হামলা করতে, যতটা সম্ভব সেই দেশকে ক্ষতিগ্রস্ত করতেই ব্যবহার করা হতো। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বেশি ক্ষয়ক্ষতির পর যুদ্ধক্ষেত্রে সাধারণ জনগণের ওপর হামলাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর তারপর থেকেই বম্বারের ব্যবহার কমতে থাকে। যদিও এর পেছনের আসল কারণ অন্য, সেটা হলো যুদ্ধক্ষেত্রে বর্তমানে আধুনিক থেকে আধুনিকতম হাতিয়ার ও এয়ার ডিফেন্স সিস্টেম চলে এসেছে, যার দরুন বর্তমানে হাতে গোনা কিছু দেশের দ্বারাই বম্বার এয়ারক্রাফ্টের ব্যবহার করা হয়, যার মধ্যে আমেরিকা, রাশিয়া ও চীনের নাম সামিল রয়েছে। তবে এই তিনটি দেশের মধ্যে শুধুমাত্র ইউএসই একমাত্র দেশ যাদের কাছে আধুনিক সময়ের স্টেলথ বম্বার রয়েছে, যেমন ধরুন B-2 বা B-21 রাইডার। যদিও রাশিয়া বর্তমানে স্টেলথ বম্বারের ওপর কাজ করছে, আর চীনের কাছে এই ধরনের স্টেলথ বম্বার ততদিন পর্যন্ত আসবে না যতদিন না রাশিয়া কোনো স্টেলথ বম্বার বানাচ্ছে। কারণ দেখুন, আজ পর্যন্ত চীন কোনো হাতিয়ারই বানায়নি, সব কিছুই রাশিয়া ও ওয়েস্টার্ন দেশ থেকে কপি করা বা বলা ভালো চুরি করা টেকনোলজি। যাই হোক, এবারে রাশিয়া ও চীনের কাছে বর্তমানে যেসব অ্যাক্টিভ বম্বার রয়েছে সেগুলোর কথা যদি বলি, তাহলে তার একটাও স্টেলথ বা আধুনিক সময়ের বম্বার নয়। এগুলিকে কনভেনশনাল বম্বার বলা হয়, যা বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে একেবারে ইউজলেস। কিন্তু কেন? তো দেখুন, এই দুই দেশের কাছে যে বম্বার রয়েছে সেগুলির ম্যানেউভার করার ক্ষমতা অনেকটা বায়ুসেনার বর্তমান ট্যাঙ্কার বা অ্যাওয়াক্স এয়ারক্রাফ্টের মতো। অর্থাৎ এগুলি খুবই ধীর গতিসম্পন্ন সাধারণ বিমানের মতো, যাকে কেবলমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম নেই বা উন্নত মানের র্যাডার নেই এমন কোনো দেশের উপরেই ব্যবহার করতে পারবে, যেমন ধরুন নেপাল, ভুটান বা সিরিয়া। কিন্তু এই ধরনের বম্বারকে যদি ভারত, পাকিস্তান, চীন বা এই ধরনের কোনো দেশের ওপর ব্যবহারের চেষ্টা করা হয়, তাহলে খুব সহজেই বর্ডারের প্রবেশের সাথে এগুলিকে ধ্বংস করে দেওয়া যাবে। কারণ দেখুন, বর্তমানে যুদ্ধের ময়দানে সমস্ত দেশের বর্ডার বা এয়ার স্পেসকে উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা প্রোটেক্ট করা হয়। যেমন ধরুন, আমাদের দেশের বর্ডারে আকাশ, কিউআরসাম, এলআরসাম, স্পাইডারের মতো ডিফেন্স সিস্টেম রয়েছে। আর যেহেতু এগুলো একেবারেই ম্যানুভার করতে সক্ষম নয়, তাই যে কোনো এয়ার ডিফেন্সের জন্য এই বম্বারগুলি সবচেয়ে সহজ টার্গেট। আর যদি তর্কের খাতিরে এটাও ধরে নিই যে সেই এরিয়াতে কোনো ধরনের ডিফেন্স সিস্টেম ছিল না, তাহলেও এই বিমানের র্যাডার ক্রস সেকশন এত বেশি যে একে অনেক আগে থেকে বা বহু দূর থেকে শত্রুর র্যাডারে ডিটেক্ট করে নেওয়া সম্ভব। ফলে সেই দেশের বায়ুসেনার ফাইটার জেট এয়ার টু এয়ার মিসাইলের দ্বারাই এই ধরনের বম্বারকে ধরাশায়ী করে দেবে। তার উপরে আবার এই ধরনের বম্বারের কোনো সেলফ প্রোটেকশন সিস্টেম বা অত্যাধিক স্পিডও থাকে না যেটি শত্রুর ফাইটার জেটকে ধোকা দেবে। যাই হোক, এর থেকে এটা তো বোঝা গেল যে বম্বার কী এবং কীভাবে কাজে লাগে। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন হলো, ভারত এতদিন পর্যন্ত কোনো ধরনের বম্বার এয়ারক্রাফ্টের ব্যবহার করেনি কেন? কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু চীনের কাছে তো বম্বার রয়েছে, আর চীনকে টক্কর দিতে গেলে ভারতের অল্প মাত্রায় হলেও বম্বার রাখার প্রয়োজন ছিল। তো বন্ধুরা, এর পেছনে একাধিক ছোট বড় কারণ থাকতে পারে, যার জবাব কোনোদিন অফিসিয়ালভাবে তো দেওয়া হয়নি। তবে কিছু টপ ডিফেন্স এক্সপার্টদের মতে এর প্রথম কারণ হলো ভারতের ডিফেন্সিভ ওয়ার পলিসি। তো এটা কী জিনিস? তো দেখুন, ভারত চীন বা পাকিস্তানের মতো অ্যাগ্রেসিভ দেশ নয় যে কোনো দেশের ওপর হামলা করবে বা তাদের এলাকা দখল করবে। ভারত সর্বদা ডিফেন্সিভ থেকেছে, অর্থাৎ ভারতের ওপর হামলা হলে তবেই গিয়ে ভারত সেই যুদ্ধ লড়েছে, তা সে 1947 বা 1971 হোক বা 1999 কারগিল যুদ্ধ হোক। তাই ভারত সর্বদা তার ডিফেন্সকে শক্তিশালী করেছে নাকি অ্যাটাকিং পাওয়ারকে,
তাই ভারতের কোনোদিন বম্বারের প্রয়োজনে পড়েনি, কেননা বম্বারকে শত্রুর জনবহুল শহরে হামলার জন্য ব্যবহার করা হয়। আর ভারতীয় সেনা শত্রু দেশের কোনো সাধারণ জনগণের উপর আজ পর্যন্ত হামলা করেনি। সুতরাং ভারতের বর্তমানে কোনো বম্বারের প্রয়োজন নেই। আর অন্য দেশের আর্মির বিরুদ্ধে লড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ফাইটার জেট ও ডিফেন্স সিস্টেম ভারতের কাছে মজুদ রয়েছে। এবারে বম্বার ব্যবহার না করার দ্বিতীয় কারণের কথা বললে তা হলো বাজেট। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে কোনো বম্বার এয়ারক্রাফটের দাম অনেক বেশি হয়। ভারতের হিসেবে যদি বলি তাহলে 5টা রাফেল বিমান কিনতে যা খরচ হয়েছে একটা বম্বারের দাম তাই হবে। আর শুধু তাই নয়, একটা বম্বার ফ্লিটের মেনটেনেন্সের খরচও অনেক বেশি হয়। সুতরাং এমন একটা হাতিয়ার যাকে আপনি ভবিষ্যতে ব্যবহারও করবেন না তার উপরে এত বেশি খরচ করা বোকামি ছাড়া আর কি বলা যেতে পারে। যাই হোক, এবারে তৃতীয় কারণের কথা বললে তা হলো স্ট্র্যাটেজিক বম্বারের খারাপতম পারফরমেন্স। তো বন্ধুরা, যেমনটা আমি শুরুতে বললাম, বর্তমান সময়ের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এই ধরনের বম্বার সবচেয়ে সহজ টার্গেট। ও তার সাথেই টার্গেটে পৌঁছানোর আগে সেই দেশের এয়ারফোর্স তার ফাইটার জেটের সাহায্যে এগুলিকে বহু দূর থেকে ধ্বংস করে দিতে পারবে এয়ার টু এয়ার মিসাইলে তারা। তাই ভারত কোনোভাবেই এই ধরনের বম্বারকে চীন বা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, যার দরুন ভারতীয় বায়ুসেনা তার সময় ও টাকা কোনো বম্বারের বদলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে ইনভেস্ট করেছে বা করছে। সুতরাং এর থেকে এটা তো বোঝা গেল যে কেন ভারত বম্বার এয়ারক্রাফট ব্যবহার করা হয় না। কিন্তু এবারে আপনাদের মনে হতে পারে যে আমেরিকা, রাশিয়া বা চায়না কি এতটাই বোকা যে তারা বিলিয়ন্স অফ ডলার এমন হাতিয়ারের পেছনে খরচ করবে যা যুদ্ধের ময়দানে ইউজলেস হবে? তো বন্ধুরা, এমনটা নয়। প্রথমে যদি আমেরিকার কথা বলি তাহলে যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আমেরিকা কোনো সাধারণ বম্বারের ব্যবহার করে না। আমেরিকার দ্বারা B-2 এর মতো স্টেলথ বম্বারের ব্যবহার করা হয় যা বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক টেকনোলজি। অর্থাৎ এর ডিজাইনকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে 5th generation বিমানের মতো একে র্যাডারে ধরা না যায়। এছাড়াও এতে র্যাডার অ্যাবজর্বিং মেটালেরও ব্যবহার করা হয়েছে যা একে অনেক বেশি স্টেলথি করে তুলেছে, ফলে একে র্যাডারে ডিটেক্ট করা অনেক বেশি মুশকিল ও আমেরিকা তাদের বম্বারকে ভারত, চীন বা রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। তবে এই ধরনের বম্বার শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে, আমেরিকা ছাড়া আর কোনো দেশের কাছেই নেই। যদিও রাশিয়া এর উপরে কাজ করছে, আর চীনের কথা কী বলবো, যতদিন না রাশিয়া তৈরি করছে সেটা চীনের কাছে আসা অনেক বেশি মুশকিল, ফলে ভারতের জন্য এটা চিন্তার কিছু নয়। তাছাড়া চায়নার দ্বারা বর্তমানে যে ধরনের বম্বারগুলি ব্যবহার করা হয় সেগুলি 70-এর দশকের বম্বার যাকে সোভিয়েত ইউনিয়নের দ্বারা তৈরি করা হয়েছিল। আর চীন বর্তমানে এগুলিকে কেবলমাত্র সাউথ চায়না সিতে ব্যবহার করে যেখানে চীনকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। তাছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমেরও কোনো সমস্যা নেই, কারণ দেখুন সেখানে মহাসাগরে তো আর কেউ এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রাখবে না। সুতরাং চীন এগুলোর সাহায্যে ছোটো ছোটো দেশের জলসীমার কাছে বা বর্ডারের কাছে উড়িয়ে তাদের সাথে মাইন্ড গেম খেলে, যার দরুন চীন এখনও এই ধরনের পুরনো কনভেনশনাল বম্বারের ব্যবহার করে। যাই হোক, এবারে আসে শেষ কথায়, আর তা হলো ভারতের কি কোনো ধরনের স্টেলথ বম্বার কেনা বা তৈরির প্ল্যানিং রয়েছে? কারণ দেখুন সাধারণ বম্বার কাজে না লাগলেও স্টেলথ বম্বার তো ভবিষ্যতে ব্যবহার হবে। তো বন্ধুরা, এর জবাব হলো বর্তমানে ভারতের কোনো ধরনের বম্বার প্রজেক্টের পরিকল্পনা নেই। তবে হ্যাঁ, ভারতের দ্বারা যে ঘাতক UCAV প্রোগ্রামের উপর কাজ করা হচ্ছে সেটা ভবিষ্যতে বম্বারের কাজ করতে পারে, কারণ এই UCAV-কে স্টেলথি বানানো হবে ও তার সাথে এটি আনম্যান্ড হবে যাকে বম্বিংয়ের কাজেও ব্যবহার করা হবে এবং একে শত্রুর র্যাডারেও ধরা যাবে না। আর তাছাড়া লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 2024 মধ্যে এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে এই নিয়ে নতুন কোনো খবর আসেনি, তাই এই মুহূর্তে এই সম্পর্কে ডিটেলসে বলা একটু মুশকিল আছে।